সম্প্রতি শিবলি সাদিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে সঙ্গীত শিল্পী সালমার। শিবলির সঙ্গে সালমার বিচ্ছেদের পর তাকে এ বিষয়ে কথা বলতে শোনা যায়নি। তবে এবার সালমাকে সান্ত্বনা ও ভরসার কথা বলেছেন এই সঙ্গীত ব্যক্তিত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করেন তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, মা তুমি আবার মাথা উঁচু করে দাঁড়াও, উঁচু মাথা যেন আর কখনোই নিচু না হয়। জীবনের এই পথ বড় কঠিন, তবু এই পথ ধরেই চলতে হবে বহুদূর। তোমার চলার সাথী আর কেউ নয়, তোমার কণ্ঠ আর তোমার সুর আল্লাহ মালিক। ধন্যবাদ সবাইকে। এরকম আরো খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।